সুধী ভক্তবৃন্দ, আজ অনেক দিন পরে আবার আপনাদের কিছু ভিডিও বানিয়ে আপনাদের সামনে আসছি। ঠাকুর শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের অসীম জ্ঞানের বাণী এবং কথাগুলি আপনাদের সামনে আবার তুলে ধরছি। মধ্যখানে কিছু অসুবিধার জন্য বানানো হয়নি, আবার শুরু করছি। আপনাদের ভালোবাসা পেয়েছি, অনেকের ফোন পেয়েছি, তারা সবাই আবার নতুন করে জানতে চাইছেন, আরও অনেক ভিডিও জানতে চাইছেন, জ্ঞানের কথা জানতে চাইছেন। তাই আবার শুরু করছি ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের অনেক অনন্ত জ্ঞানের এবং তার যে উপলব্ধির কথাগুলি আপনাদের সামনে নিয়ে আসছি। ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথ দেব বলছেন, মানুষ জন্ম লাভ হয় ঈশ্বর দর্শনের জন্য, এটি মনে রেখে রাম রাম করে এগিয়ে চলো, ভক্তকে বলছেন। আর বলছেন, মাকে প্রণাম ও পূজা করবি, মায়ের চরণামৃত খাবি, আয়ু বল সব বৃদ্ধি হয়ে যাবে, আয়ু বল বৃদ্ধি হয়ে যাবে, সব বেড়ে যাবে, এই মায়ের স্তবটি করিস বলে উনি তার শিষ্যকে ভক্তকে বলছেন। একটি স্তব, মাতৃস্তব, মাতৃপিতৃস্তব, বেদব্যাস মুনির লেখা বৃহৎধর্ম পুরাণে শ্রী শ্রী মাতৃভক্তি পিতৃভক্তি। এবার এই স্তবটি সংস্কৃত স্তব, সেটা আপনি না বলে ঠাকুরের যে অনুবাদ করেছেন সেটা আপনার শুনছে, খুবই অত্যন্ত একটি মনে রাখার এবং একটি ইম্পর্ট্যান্ট একটা অনুবাদ, সেটা আপনারা বারবার শুনবেন, মনে রাখবেন তার এবং সবাইকে জানাবেন। অনুবাদটি হলো, গর্ভধারণ ও পোষণের জন্য মাতা, পিতা হইতেও অধিক, সুতরাং তিন লোকে মাতার তুল্য গুরু নাই, গঙ্গার সমান তীর্থ নাই, বিষ্ণুর সমান প্রভু নাই, শম্ভুর সমান পূজ্য নাই, মাতার সমান গুরু নাই, ত্রিলোক বিশ্রুত একাদশী ব্রতের তুল্য ব্রত নাই, অনশনের তুল্য তপস্যা নাই, মাতার সমান গুরু নাই, ভার্যার সমান মিত্র নাই, পুত্রের সমান প্রিয় নাই, ভগ্নীর সমান মান্যা নাই, মাতার সমান গুরু নাই, জামাতার সমান পাত্র নাই, কন্যাদানের সমান দান নাই, ভ্রাতার সদৃশ বন্ধু নাই, মাতার সমান গুরুও নাই, গঙ্গার নিকটস্থ দেশ শ্রেষ্ঠ, পত্রের মধ্যে তুলসী পত্র শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, গুরুগণের মধ্যে মাতা গুরু, পুরুষ ভার্যাকে আশ্রয় করত পুত্ররূপে জন্মগ্রহণ করে, পুরুষ ভার্যাকে আশ্রয় করে পুত্ররূপে জন্মগ্রহণ করে, প্রথমে মাতাকে আশ্রয় করা হয় বলিয়া মাতা পরম গুরু, মাতা পিতা উভয়কে দেখিয়া ধর্মবিদ পুত্র মাতাকে প্রণাম করত, পরে পিতৃ গুরুকে প্রণাম করিবে। দেখুন, বলছেন প্রথমে মাতাকে প্রণাম করে তবে তারপরে পিতৃগুরুকে প্রণাম করিবে। মাতা ধরিত্রী জননী দয়ার্দ্র হৃদয়া, শিবা দেবী ভুরবণী, শ্রেষ্ঠা নির্দোষা সর্বদুঃখহা, আরাধনীয়া পরমা দয়া শান্তি ক্ষমা ধৃতি স্বাহা স্বাধা গৌরী পদ্মা বিজয়া জয়া ও দুঃখহন্ত্রী। মাতার এই একবিংশতি, মানে একুশটি নাম, মাতার এই একবিংশতি নাম শ্রবণ করিয়া এবং অন্যকে শ্রবণ করাইয়া মানুষ সর্বদুঃখ হইতে বিমুক্ত হয়। মহৎ দুঃখে ক্লিষ্ট মানুষ ঐশ্বরী মাতাকে দর্শন করিয়া যে আনন্দ লাভ করিয়া থাকে তাহা কথায় বলিয়া বুঝানো যায় না। হে বিপ্র, মহাগুণযুক্ত মাতৃস্তুত্র তোমাকে বলা হইল। এই মাতৃস্তুতি পরাশরের মুখ হইতে পূর্বে শোনা গিয়াছিল। পরম ধার্মিক কোন ব্যাধ মাতা পিতাকে সেবা করিয়া সর্বজ্ঞতা লাভ করিয়াছিল, যাহা তপস্বীগণ পারেন না, সেই হতো সর্বপ্রযত্নে মাতাকে ভক্তি করা উচিত, পিতাকেও অনুরূপ ভক্তি করা কর্তব্য। ইহা আমার পিতা শক্তি সুত কর্তৃক উক্ত হইয়াছে। সুতরাং এই যে বেদব্যাস মুনি যে
মাতৃস্তোত্র যেটা বলেছেন, মাতৃপিতৃস্তোত্র, তার অনুবাদ আপনাদের শোনালাম। খুবই তাৎপর্যপূর্ণ এবং খুবই জ্ঞানের জিনিস এটা আমাদের আমাদের যারা যারা সন্তান রয়েছে, সন্তান সবার সন্তানকে এইগুলি জানানো দরকার, জানালে নিশ্চয়ই ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউটি কিরম লাগলো আপনারা জানাবেন, কমেন্টস লিখবেন আর চ্যানেলটি শেয়ার করুন। আবার নতুন করে শুরু করছি, আবার নতুন করে আপনাদের কাছে অনেক জ্ঞানের কথা নিয়ে আসবো। হরে কৃষ্ণ।